হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, এই যে একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি, তো এই ফ্ল্যাটটি আমাদেরই। তো এই ফ্ল্যাটটি হলো ভাড়ার জন্য করা। তো এই ফ্ল্যাটে আগে দুটো রুমে টাইলস ছিল না, এখন নতুন করে টাইলসের কাজ করা হয়েছে বারান্দাসহ। আর রান্নাঘরে আর হলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রান্নাঘরে, রান্নাঘরটা কিন্তু এগুলো আগেই টাইলস করা ছিল, যখন ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে তখনই এই টাইলসগুলো করা হয়েছে। এবং ঢোকার দরজা দিয়ে ঢোকার সময় যে ডাইনিং স্পেসটা ছোটোখাটো সেটাও করা হয়েছিল, আর ওয়াশরুমটাও টাইলস করা হয়েছিল। তো দুটো রুম এই ফ্ল্যাটে, দুটো রুম আর বারান্দা। তো দুটো রুম করা হয়নি, তো এখন নতুন করে দুটো রুমে টাইলস করা হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আর রান্নাঘরে হাঁড়ি পাতিল রাখার জন্য দুটি তাক দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে তো রান্নাঘরের যে সিঙ্কটা, আর এটা হলো চুলা রাখার তাকটা, আর এটা হলো ফ্রিজ রাখার জায়গাটা, আর এই যে সাদা ওয়াশরুম, সাদা টাইলস করা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন। দুটো রুমের জন্য একটি ওয়াশরুমই করা হয়েছে। আর এখানে ছোটোখাটো একটি বেসিন দেওয়া আছে, বেসিনের সামনেও গ্লাস দেওয়া আছে মুখ দেখার জন্য। তো আসুন এবার দেখে নিই আমাদের মাস্টার রুমটা, যে বেডরুমটা সেটা আমরা দেখে নিই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেডরুমের সামনে কিন্তু আমি পর্দার যে স্ট্যান্ড লাগানো সেটাও লাগিয়ে দিয়েছি। এটা হলো বড় যে মাস্টার বেডরুমটা, সেটা তো চলুন ভিতরে যেয়ে দেখি। আর এই টাইলসগুলো কিন্তু সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন করা, এই রুমটা একদম নতুন করানো। টাইলসগুলো আমি নিজেই গিয়ে দোকান থেকে পছন্দ করে কিনে এনেছি। আমার কাছে একটু সাদা টাইলসই ভালো লাগে, সাদা টাইলস দিলে রুমটা একটু উজ্জ্বল দেখা যায়। আর যেহেতু এটা একতলার মধ্যে রুমটা, দুপাশেই বাড়ি বিল্ডিং, তো এই জন্য একটু সাদা টাইলসটা লাগানো হয়েছে, যেমন একটু দেখতে উজ্জ্বল লাগে। আর এটা হলো বারান্দাটা, বারান্দাটা একটু অনেক লম্বা আর কি, এই যে দেখতে পাচ্ছেন বারান্দাটা অনেকটাই লম্বা। এখানে রুমের যে জানলাটা, তো যা বলছিলাম, সাদা টাইলস না লাগালে আবার রুমটা উজ্জ্বল লাগবে না। আর একতলা রুমের মধ্যে কিন্তু একটু সাদা টাইলস হলেই দেখতে সুন্দর লাগে, উজ্জ্বল লাগে, এই জন্য আমি সাদা টাইলসটাই লাগিয়েছি। তো এই মাস্টার বেডরুমে দুটো জানালা আছে, তো এই যে বারান্দাটা, আর এখানে দুটো জানালা, এই যে একটি জানালা, আর এই যে আর একটি জানালা। তো জানলার পাশে যে আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, একতলা যেহেতু এই রুমটা, তাই ডাবল করে গ্রিল লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে নেট নেট খুব খুব চার ঘরের মতো, সেগুলো দিয়ে কিন্তু মানুষের হাতও ঢুকবে না, এজন্য আর কি এটা লাগানো। কারণ হলো অনেক সময় বাইরে দিয়ে অনেকে চুরি করে মোবাইল নিয়ে যায়, এজন্য একতলাতে সেইগুলো লাগিয়েছি আমরা। আর এখন যাব সেকেন্ড যে বেডরুম, সেখানে আমরা যাচ্ছি। তো সেকেন্ড বেডরুমটা একটু ছোট, তো আমার মেয়ে আগেই গিয়ে লাইট ধরাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু উঁচু, কারণ উঁচু হওয়ার কারণ আছে, কারণ ডাইনিংয়ের যে জায়গাটা আগে টাইলস করেছিলাম, তো এখন যে রুমে যে টাইলস করতে গেলে একটু তো উঁচু হবেই, তো এই জন্য আর কি রুমের টাইলসগুলো করাতে একটু উঁচু হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড যে মাস্টার বেডরুম, সেটা একটি জানালা দেওয়া আছে, তো এটা একটু তুলনামূলকভাবে ছোট। তো একটি রুম অনেক বড়, আরেকটি একটু তুলনামূলকভাবে একটু ছোট। তো দুটো রুমের ছোট একটি ডাইনিং স্পেস এবং একটি ওয়াশরুম, একটি বারান্দা, একটি কিচেন রুম, তো সব মিলিয়ে একটি ফ্ল্যাট কমপ্লিট হয়েছে একদম সম্পূর্ণভাবে, টাইলসের কাজও সম্পূর্ণ হয়েছে। সেকেন্ড বেডরুমে কিন্তু আমরা জানালা ডাবল করে দিয়েছি। তো এখানে সেকেন্ড যে বেডরুমটা সেটা আপনাদেরকে দেখালাম। তো সামনে এটা রুমের সামনে কিন্তু একটি ফ্রিজের লাইন আছে, যে দেখতে পাচ্ছেন একটি, এখানেও কিন্তু ফ্রিজ রাখা যাবে, হয়তো লম্বা ফ্রিজ বা ডিপ ফ্রিজ। আর এখানে ডাইনিং স্পেসটা, আর এখানে রান্নাঘরটা, আর পাশেই হলো ওয়াশরুম।
তো মাস্টার বেডরুমটা এটা আবারও একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই রুমটা অনেকটাই বড়। তো ছোটখাটো ফ্যামিলির জন্য, মধ্যবিত্ত পরিবারের জন্য এই ফ্ল্যাটটি একদম পারফেক্ট হবে। তো এই ফ্ল্যাটের ভাড়াটাও তেমন বেশি নেই, সব কিছু মিলে মাত্র 8,000 টাকা। কত টাকা ভাড়া হলে ভালো হয় অবশ্যই কিন্তু আমাকে মতামত জানাবেন, আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম ফ্ল্যাটে কত টাকা ভাড়া দেওয়া যায়, কত টাকা ভাড়া হলে ভালো হয়। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটুখানি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ওয়াইটি ইউটিউবার যে ভাই বোনরা আছে অবশ্যই তারা কমিউনিটিতে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, অবশ্যই কিন্তু লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।